হ্যালো গাইস, তো এখন বাজে প্রায় 4:30। তো আমরা একটু আগেই বেরোলাম, তো আজকে তো 26শে জানুয়ারি। তো তোমরা তো অলরেডি আপডেট হয়েছো যে আমাদের উইন্টার প্রজেক্ট যেটা বাঁকুড়ার রঘুনাথচক গ্রামে হচ্ছে। তো এই জাস্ট আমরা বেরোলাম, আমরা আজকে যাচ্ছি এদিকান থেকে, আমাদের রাস্তা থেকে আমি, অনুপম, অরিত্র আছে, ওদিকে চিরন্তন আছে। তো সবাই একটু হাই বলে দাও। আর ওই যে চিরন্তন, বড্ড বিজি মানুষ, যাকে খুঁজেই পাওয়া যায় না ব্লগে। হ্যাঁ, তো প্রথমেই যেটা বলার, সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের এই বিশেষ দিনেই আমাদের আস্থার যে উইন্টার ড্রাইভ যেটা, সেটা হচ্ছে। আর ও এখনও ইন্ট্রোটাই তো দেওয়া হলো না। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আস্থায়ন। তো দেখতে থাকো এখান থেকে কি হচ্ছে না হচ্ছে, অনেক লম্বা ব্লগ হতে চলেছে। আমরা এই মুহূর্তে এখন রানীগঞ্জ স্টেশনে। তো আমাদের এখানেই ওয়েট করছে যাদের সাথে আমরা যাব আর কি, অ্যাকচুয়াল যে গ্রামটা রঘুনাথ চক, তো ওনারা এখানে ওয়েট করছে। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি রানীগঞ্জে এক সপ্তাহ আগে আমাদের ট্রান্সপোর্টে মাল চলে এসছে, যে খাতা ফাতাগুলো, আর আজকে এই জ্যামিতি বক্স, পেন, বা তারপর আজকে যে সমস্ত, যেহেতু 26শে জানুয়ারি, তো বাচ্চাদের জন্য কিছু বিস্কিটস অ্যান্ড লজেন্স আমরা এগুলো অ্যারেঞ্জ করেছি, তো সেগুলো আমরাই নিয়ে যাচ্ছি। আর খাতা যেটা মেন, 1 কুইন্টাল খাতা যেটা, অ্যাকচুয়ালি আমরা তো আজকে পড়াশোনার সামগ্রী নিয়ে যাচ্ছি ওখানে ওই গ্রামে। তো খাতাগুলো আমরা আগেই ট্রান্সপোর্টে পাঠিয়ে দিয়েছিলাম, আর এমনি জ্যামিতি বক্স বা পেন পেন সেগুলো আমরা এখন নিয়ে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ইতিমধ্যে এসে গেছি বাঁকুড়া জেলার জামনাবাদ গ্রামে। তো আমাদের উইন্টার প্রজেক্টের এটা ফার্স্ট ফেজ বলা যায়, এরপর আরও আরেকটা গ্রাম আমরা কভার করব। তো অলরেডি তো তোমরা দেখতে পাচ্ছ পেছনে বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়েই গেছে, আর আমার সাথে আজকে আছে অরিত্র। তো এটা আস্থার, ওর কাছে হয়তো ফার্স্ট ড্রাইভ, তো ওর এক্সপিরিয়েন্সও শেয়ার করবে। আমরা তো সবসময় বলি আমি বা অনুপম, এরা প্রথম দিন থেকে আস্থার সাথে আছি, তো ওর আজকে ফার্স্ট ড্রাইভ, তো ওর রিভিউ তো শেয়ার করবে যে কেমন লেগেছে বা আস্থার সাথে কাজ করে ওর কেমন লাগছে। তো চলো আর দেরি না করে স্টার্ট করা যায়। আমাদের কাজ তো স্টার্ট হয়ে গেছে। যেহেতু আমাদের এবছরের যে শীতের প্রজেক্টটা, যেটা মেনলি আমরা সেটাকে এবারে ফোকাস করেছি, যে শিক্ষার জিনিসপত্র দিয়ে প্রত্যন্ত গ্রামের বাচ্চাদেরকে আরও যাতে তারা শিক্ষায় আগ্রহী হয়, বা তারা গ্রামের যে মাঠের কাজ ছেড়ে তারা যাতে আরও পড়াশুনোতে মনোনিবেশ করে, সেটাতেই হচ্ছে আমাদের এবারের লক্ষ্য। প্রতি প্রজেক্টেই আস্থা যেটা প্ল্যান করে করে, যে তার পেছনে কিছু কারণ থাকবে, যে একটা কাজ হচ্ছে মানে সেটা কাজ হবে সেরকম নয়। ওই জন্য আমাদের এবছরের শীতের প্রজেক্টটা একটু অন্যভাবে, যাতে মাঠের থেকে বাচ্চাদেরকে সরিয়ে আমরা পড়াশুনোতে যাতে তাদেরকে আরও বেশি আগ্রহী করে তুলতে পারি, সেই জন্যই আমরা এবছরে বাচ্চাদেরকে কী করছি, প্রত্যন্ত অঞ্চলে বাঁকুড়া জেলায়, যেটা মেনলি লাল মাটির দেশ বলে আপনাদের কাছে পরিচিত, তো সেখানে বাচ্চাদেরকে আমরা খাতা, তার সাথে জ্যামিতি বক্স এবং পেন, এই দিয়ে আমরা তাদেরকে
পড়াশোনাতে আরও তাদেরকে এনকারেজ করার চেষ্টা করছি। তো এরকম আমাদের মতন আপনারাও এরকম এই সমস্ত জায়গায় এসে মানুষদেরকে সাহায্য করতেই পারেন। আমরা এলাকার যে স্যার বা যে কাকুরা আমরা যারা কন্ট্যাক্ট করে এখানে এসেছি তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ডিরেক্টলি এখানে এসে তাদেরকে সাহায্য করতে পারেন। তো কেমন কি কাজ হচ্ছে আপনারা এবার দেখে নিন। সবাই মন দিয়ে পড়াশোনা করবে, আমরা আবার আসবো, খবর নেবো কিন্তু আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমাদের যে নেক্সট গ্রামটা যেটা যে রঘুনাথ চক, তো আমরা এসে গেছি, একটু লেটই হলো বলা যায়, তো ঠিক আছে কোনো সমস্যা নেই। এখানে এখানকার যে সমস্ত গ্রামবাসী বা বাচ্চারা সবাই রেডি আছে, তো আমরা আমাদের যে সমস্ত খাতা বা জ্যামিতি বক্স বা পেন, যে সমস্ত আমরা আজকে এবছরের প্রজেক্টে যেটা আমাদের মেন থিং, তো সেগুলো বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই। আর আরেকটা যেটা মেন বিষয় যে এখানে এই রঘুনাথ চকে মানে খুব ভালো ভালো স্টুডিয়াস ছেলেমেয়ে রয়েছে, বেসিক্যালি মেয়ে, তো তাদের পড়াশোনাতে ফিনান্সিয়ালি একটা বিগ প্রবলেম। কারণ এখানকার মানুষদের মধ্যে আমি কথা বলে যেটা জানতে পারলাম যে মানুষরা মানে বেসিক্যালি পুরুষরা মানে বাচ্চাদের বাবা, তারা মাঠে চাষ বা ট্রাক্টর চালিয়ে তাদের জীবিকা অর্জন করে, আর তার মায়েরা ছোট ছোট কুটির শিল্প করে থাকে, এইভাবেই তাদের দিন চলছে। কিন্তু সেই সমস্ত ঘরে ছেলেমেয়েদের স্বপ্নটা অনেক অনেক বড়, অনেক বড়। তো আমাদের মতন এই সমস্ত সংস্থারা চাইবো বা আমাদের আস্থায়নকে বাদ দিয়ে আমাদের শহরাঞ্চলে বা কলকাতা বা বরানগর মগ্ন অঞ্চলে যে সমস্ত আরও সংস্থা আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের মেধা যেন টাকা পয়সার কাছে হেরে না যায়, এটা হচ্ছে আমার মেন লক্ষ্য বা আমাদের আস্থায়নের মেন লক্ষ্য। মেধা যেন অর্থের অভাবে থেমে না থাকে, এটাকেই মূল পাথেয় করে এগিয়ে চলো। আর ওই সমস্ত অঞ্চলের মানুষদেরকে বলবো এখানে আসো, কাজের প্রচুর স্কোপ আর মানুষের সত্যি দরকার। তো চলো
এখন বাজে প্রায় দুটো, দুটো তো দুটোই বাজে। হ্যাঁ, তো আমাদের রঘুনাথ চক গ্রামের কাজও খুব ভালোভাবে শেষ হলো, আর তার সাথে তো উপরি পাওয়া আমাদের শহরাঞ্চলের মানুষদের কাছে, যেটা অলরেডি আমরা ফেসবুক লাইভ করেছি, আদিবাসী নৃত্য করলে দেখতেই পাবে। তো এটা আমরা জানতামই না একদম, বেসিক্যালি আমরা এখানে এসেই জানতে পারি যে ওরা আজকে আমাদেরকে সেই নাচ দেখাবে। সারপ্রাইজ ছিল এটা, সারপ্রাইজ ছিল, আর ওদের তালে তালে আমরাও একটু তাল মিলিয়ে নিয়েছি। তো খুব ভালো হলো, গেল দিনটা, কাটলো দিনটা। হ্যাঁ, আর এখানে এসে কি মনে হচ্ছে ওর বল? এখানে এসে মনে হচ্ছে সত্যি এখানে যারা আছে তাদের সত্যি খুব দরকার, যে জিনিসগুলো আমরা হয়তো সাধারণ মানুষ হিসেবে দিতে পারি না, কিন্তু বাকিদেরকে আমরা যেটুকু দিতে পেরেছি আমরা আমাদের নিজের তরফ থেকে, সেটুকু দিয়ে আমি আজকে খুব খুশি। এবং আমি সবার কাছে সেই ম্যাসেজটাই দিতে চাই, যেন সবাই এই নিজের যতটুকু সামর্থ্য এসে তাদের পাশে দাঁড়ান, এবং তাদের যেটুকু নিড সেটুকু একটু যদি সবাই মিলে আমরা একটু চেষ্টা করি, তাদের কাছে হয়তো অনেকটা আমরা দিতে পারবো। আর এই এলাকার কিছু মানুষজনের আমি কন্ট্যাক্ট ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা চাইলে ডিরেক্টলি এখানে এসে তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা তাদেরকে হেল্প করতে পারো। সত্যি খুব প্রত্যন্ত এলাকা, খুব সব থেকে যেটা ভালো লেগেছে আমার, এদের মেধাটা আটকে যাচ্ছে শুধুমাত্র অর্থের অভাবে, যেটা মানে বাঞ্ছনীয় নয়, আমি তো চাইবো একদমই নয়, কি বলিস? একদম। তো আমাদের মতন এরকম সমাজসেবী মানুষদের সবার কাছে আমাদের একটাই অনুরোধ, তোমরা আসো, নিজেরা দেখে দাঁড়িয়ে কাজ করো, ভালো লাগবে, এইটুকু নিয়ে আশা দিতে খুব ভালো। বন্ধুরা, এখন তো প্রায় 5টা বেজে গেছে, তো আমাদের আজকে 26শে জানুয়ারির যে প্রোগ্রামটা ছিল উইন্টার ড্রাইভটা, সেটা তো খুব সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। আর মেনলি যে স্যারের জন্য আমাদের রানীগঞ্জে আসা, এই স্যার, তো স্যার আপনার কেমন লাগলো বলুন? আচ্ছা, প্রথমেই আপনাদের সংস্থাকে অনেক ধন্যবাদ জানাই, এই সুদূর এই বাঁকুড়াতে বাঁকুড়ার জঙ্গলমহলে এই বাচ্চাদের কথা ভাবার জন্য, আর আপনাদের এই যে বাচ্চাদের জন্য 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের যে গিফট, এটা খুব দারুণ লাগলো। হ্যাঁ, সবাই আমরা চেষ্টা করি হয়তো কম্বল দিতে বা সোয়েটার দিতে, কিন্তু এইভাবে শিক্ষা সামগ্রী দেওয়া আর এই যে ভাবনা চিন্তা একটু নতুন, নতুন বলবো না, বহু মানুষই করেন, কিন্তু আপনাদের এই নজির এটা খুব ভালো লাগলো। যাই হোক, আমরা চেষ্টা করছি ক্রমাগত বিভিন্ন গ্রামে শিক্ষা বিস্তার, আমাদের সংস্থা হচ্ছে এডুকেশন ফর অল, শিক্ষা বিস্তারের চেষ্টা করছি আমরা প্রত্যেক গ্রামে, চেষ্টা করি একটা ছোট্ট পাঠশালা, পাঠশালাতে মোটামুটি 35 থেকে 40 জন বাচ্চা 1-4 পড়াশোনা করে, আর সেখানে 2টি টিচার রাখি। আর আরেকটা আমাদের কনসেপ্ট হলো বিভিন্ন 5টি গ্রামের মেয়েদেরকে নিয়ে একটা কোচিং সেন্টার। আচ্ছা, একটু গ্রামগুলোর নামগুলো যদি একটু বল। আচ্ছা, যে গ্রামগুলোতে আজকে আমরা পৌঁছেছিলাম সেই গ্রামগুলোতে হচ্ছে কোন কোন গ্রামের মানে বাচ্চারা পরিষেবা পেল সেই গ্রামগুলোর নাম বলছি। আমাদের ভেনু ছিল 2টো আজকে, একটা হচ্ছে জামরাবাদ, এক হচ্ছে রঘুনাথ চক। জামরাবাদের অন্তর্গত 6টি গ্রামের মেয়েরা, গ্রামগুলির নাম হচ্ছে রামজীবনপুর, তাঁতিরডাঙ্গা, বলডাঙ্গা, জামরাবাদ, পাঞ্ঝরিয়া ও ধাঁধড়া। আচ্ছা, রঘুনাথ চকের আন্ডারে আরও 5টি গ্রাম, রঘুনাথ চক, তিলাবাইত, রাজবান্ধ, খেরোবাড়ি, মণিপুর, এই 5টি গ্রামের বাচ্চারা কিন্তু ওখানে শিক্ষা সামগ্রী পেল, প্রত্যেকে যথেষ্ট পরিমাণ মানে খাতা, পেন, পেন্সিল, এবং সবচেয়ে ভালো লাগলো মাধ্যমিকের ঠিক প্রাক মুহূর্তে, পূর্ব মুহূর্তে ওদের জন্য জ্যামিতি বক্স, এই উপহারটা বাচ্চাদের দারুণ লাগলো। আর প্রচুর পরিমাণ তাদের খাদ্য সামগ্রী, বিস্কুট, চকলেট, এইসব আমি আশা রাখছি আপনারা বারবার আসবেন আর এদের পাশে দাঁড়াবেন, ধন্যবাদ। আচ্ছা, আর একটা জিনিস যেটা এখানে অ্যাড করা, যে শুধুমাত্র আমাদের বরানগর থেকে যে আস্থায়ন বলে না, আমাদের ওখানে আরও যে সমস্ত সংস্থা আছে, তোমাদের সবাইকে আমি একটাই অনুরোধ করব যে এই রকম প্রত্যন্ত গ্রামে এসে এই সমস্ত মানুষদের সান্নিধ্যে আসো, তাহলে প্রপার জায়গায় তোমরা কাজ করার স্কোপ পাবে, আর সত্যি এখানে অ্যাকচুয়াল নিড। তো আমি স্যারের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডিরেক্টলি স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে তোমরা একদম ডেফিনেটলি এখানে তোমরা ভিজিট করতে পারো, সার্ভে করো, কাজ করো আরামসে। তো প্রায় এখন বাজে 10টা, আমরা একটু আগেই এলাম। তো আমাদের আস্থায়নের এবছরের 2024 উইন্টার ড্রাইভ প্রায় খুব ভালোভাবেই হলো, আর তার সাথে তো উপরি পাওয়া আমাদের আদিবাসী নৃত্য, আমরাও খুব তালে তালে উপভোগ করেছি। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো, বাই।